কলকাতা রবিনসন স্ট্রিটের ছায়া এবার দমদমে চার দিন ধরে বোনের মৃতদেহ আগলে ভাই পচা দুর্গন্ধ বের হতেই সন্দেহ হয় এলাকাবাসীদের খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে আটক করা হয়েছে ভাইকে রবিনসন স্ট্রিটের ছায়া দমদম জগদীশপল্লীতে চার দিন ধরে ঘরের ভেতর বনের মৃতদেহ আগলে রাখলো ভাই স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খবর দেয় পুলিশে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্যে ভাইকে আটক করে নিয়ে যাওয়া হয় আটক ব্যক্তি মানসিক অবসাদগ্রস্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কতদিন ধরে পড়েছিলে আট দিন আট দিন হ্যাঁ আট দিন অগ্নায় পড়েছিল অগ্নায় পড়েছিল হ্যাঁ রেখে দিয়েছিল শুইয়ে রেখে দিয়েছিল কি হয়েছিল দিদি অগ্নায় পড়েছিল ওই খাই দিয়েছি তারপরে অগ্নায় শুইয়ে দমদম জগদীশপল্ল্লীর বাসিন্দা বিশ্বরূপ সরকার গত চার দিন ধরে বন রুমা দত্তের মৃতদেহ আগলে রেখেছিলেন আশেপাশের বাসিন্দারা কিছুদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন এদিন জানলা দিয়ে উঁকি মেরে দেখেন ঘরের মধ্যেই পড়ে রয়েছে মৃতদেহ পাশে বসে ভাই খবর দেয়া হয় থানায় এরপরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে লিটল বিট হালকা হালকা দুর্গন্ধ পেতাম কাল রাত্রির থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ পাচ্ছি আজকে সকালবেলা থেকেও পেতে শুরু করেছি তো কাকিমার ছেলে হ্যাঁ উনি আমাদের জানান তো ইমিডিয়েটলি কি করি আমার এই যে ফ্ল্যাটের ওনার সেই ফ্ল্যাটের ওনারকে সঙ্গে সঙ্গে আমরা ফোন করি উনি বলেন কি আমি আড়াইটের আগে আসতে পারবো না আর প্রতিদিন দিনের একবার কি দুবার করে নয় একটা ছেলে নয় একটা ভদ্রমহিলা ব্যাগে করে খাবার দিতে আসতো ঠিক আছে দিনের খাবার হয়তো একবারই হতো কোনো কোনো দিন খাবার আমরা দেখতে পেতাম না হয়তো খাবার দিচ্ছে কি দিচ্ছে না ব্যুরো রিপোর্ট দমদম